তোমরা অনেকেই পেজে এসএমএস করতেছো, বইগুলো অর্ডার করতেছো আমি না থাকা অবস্থায়। তো দেখা যাচ্ছে যে তোমাদের ভাইয়ারা বইগুলো দিতেছে বা তোমাদের পেজে রিপ্লাই গুলো দিতেছে, আমি সময় পাইনি, যার কারণে কোনো আপডেটই দিতে পারিনি। তো আমি আজকে আবার আসলাম, রাজশাহীতে আসলাম, আমার স্টুডিওতে আসছি, বাসায় আসলাম। তো আমাকে একটু স্বাভাবিকভাবে রেস্ট নিতে হবে। তোমাদের যে সাজেশন দিতে চেয়েছিলাম, তারপর মডেল টেস্টের বইয়ের উপর ক্লাস নিতে চেয়েছিলাম, তো বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা একের পর এক লেগে আছে আমার সঙ্গে বিগত 6 বছর ধরে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমি অনেক সময়, মানে ম্যাক্সিমাম সময় এইটাই হয়ে আছে যে যেটা বলেছি সেটা করতে পারিনি, অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে আর কি আমি একটার পর একটা ফেস করে চলেই যাচ্ছি। তো যে কয়েকটা বিষয়ে আপডেট বলবো, তোমরা, আমি জানি যে তোমরা পরবর্তীতে আমার কথাগুলো শুনবা, আমি বরাবরে বলে আসছি যে সে সময়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো শুধু তোমরা পড়বা। আননেসেসারি বিভিন্ন ধরনের ইনফরমেশন বাইপাস হচ্ছে যে অমুক জায়গায় কাটমার্ক, অমুক তমুক জায়গায় কাটমার্ক, অমুক হয়েছে, এততে হাইস্ট হয়েছে, এততে এটা হয়েছে, সেটা হয়েছে, বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। আমি দেখছি তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই এটা সঠিক কিনা। দেখো আমি তোমাদের এতটুকু বলি, এডমিশন টেস্টে কিছু সেন্সিটিভ বিষয় আছে, সেই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যে নিউজগুলা যে ভাই বা আমরা যারা দেই তাদের আসলে একটু সতর্কতার অবলম্বন করে দেওয়া উচিত। যেমন আমি যদি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর যে ফার্স্ট হয়েছিল এবং সেকেন্ড হয়েছিল, দুইজনের মার্ক একই। যে সেকেন্ড হয়েছিল ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। তো ওর মার্ক সম্ভবত 86.75 এমন সামথিং আর কি। ওই যে দেখলাম কোন জানি পোস্টে 71 পে ফার্স্ট হয়েছে না, ওটা ভুয়া কথা, ওইটা সম্ভবত ছিল 2019-20 সেশনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে খুব সম্ভবত হাইস্ট যে হয়েছিল তার মার্কটা ছিল 77, আর যে মিনিমাম মার্কে চান্স পেয়েছে 69 সম্ভবত দেখলাম। আসলে ওটা সঠিক কিনা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে সর্বশেষ যে চান্স পেয়েছিল ওর পজিশনটা ছিল হলো 621, মানে 2019-20 সেশনে 621 পর্যন্ত চান্স পেয়েছিল। আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 7 বছরের ডাটা আমার কাছে আছে এবং এগুলো একুরেট। এর বাইরে এই যেমন নিউজটা দেখলাম, ওই নিউজটা টোটালি ভুয়া ছিল, স্পেশালি বি ইউনিটের। আমি এ সি ইউনিটের বিষয়গুলো জানি না, আমি আমার ইউনিটের বিষয় নিয়ে কাজ করি, স্বাভাবিকভাবে আমি আমার ইউনিটের বিষয়গুলো জানি। তো গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হাইস্ট হয়েছে ওর মার্ক সমত, মানে আমার একুরেট মাথা ঠিক নেই বললাম না, যে 85.75 আমার বই লেখা আছে, আমি দেখিও নি এমন। আর যে হচ্ছে সর্বনিম্ন চান্স পাইছে, হ্যাঁ, 63.95, এটা আমি শিওর কি, হ্যাঁ, 63.95 এ একই মার্ক নাকি প্রায় 50 জন 100 জনের মতো ছিল। তো সর্বশেষ যে 16তম মেধা তালিকা পর্যন্ত সম্ভবত দিয়েছে, আমার সঠিক খেয়াল, মানে খেয়াল নেই, লেখা আছে আমার সবকিছু রেকর্ড করা আছে, 16তম মেধা তালিকা দেওয়া লাগছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। 16তম মেধা তালিকা দেওয়ার পরেও 5টা না 6টা সিট ফাঁকা ছিল, আমার কম্পিউটার আছে, আমি বসতে পারিনি। এই নিউজগুলো তোমাদের দেখলাম, আমি শুধু তোমাদের এতটুকুই বলবো, শেষ সময়ের ক্ষেত্রে তোমরা অল টাইম এক্সট্রা নিউজের পিছনে ঘুরিও না। কাটমার্ক নিয়ে বারবার চিল্লাচ্ছ, আমি বারবার বলতেছি কাটমার্ক লাস্ট কততে চান্স পাইছে, এবার কততে হবে, এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারা ব্যতীত যে কারো কথা শুনিও না, যত বড় প্ল্যাটফর্মে থাকুক না কেন, যত বড় জায়গা থেকে যে কোনো কথা বলুক না কেন, কোশ্চেন পত্র দেখা ছাড়া, কোশ্চেন পেপার, মানে বুঝতেছো, কোশ্চেন পেপার দেখা ছাড়া একুরেট ইনফরমেশন দেওয়া সম্ভব না, এমনকি আমার পক্ষেও সম্ভব না একুরেট ইনফরমেশন দেওয়া। আমি কোশ্চেন পত্র দেখলে বুঝতে পারবো এবং আমি যেগুলো বলি সেগুলোই হয়। তো মূল যেটা বিষয়, এর আগে যে কথাগুলো বলা যায় সেটা হলো ইউনিভার্সাল কথাগুলো বলা যায়। যেমন তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কাটমার্ক কেমন হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কাটমার্কের একটা রেঞ্জ আছে যেটা 60 এবং 80 মধ্যে ভেরি করে। তো দেখা যায় কোশ্চেন যদি খুবই স্ট্যান্ডার্ড হয় তাহলে কাটমার্কটা 50 নেমে যায়, মানে মিনিমাম কাটমার্কটা, আর হাইস্ট কাটমার্কটা 80 থাকে। আবার অনেক সময় দেখা যায় যে যখন কোশ্চেন মানে স্ট্যান্ডার্ড লেভেলের হয় তখন কাটমার্কটা 60 থাকে এবং হাইস্ট মার্কটা 80 থাকে। আবার যখন কোশ্চেন নর্মাল হয় তখন কাটমার্কটা উঠে যায় 74 এবং হাইস্ট মার্কটা যায় হলো এক, মানে 90 চলে যায়। এটা মানে হয়ে আসতেছে, এটা ইউনিভার্সাল কাটমার্ক, এর বাইরে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব না যে কোনো গ্রুপেই হোক না কেন। এই ছিল একটা বিষয়। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের এতটুকু বলবো যে লাস্ট সময় কি পড়বো, তারপর কাটমার্ক কত হবে, কোন পজিশনে কি কত চান্স পাবে, এগুলো এখন বলা সম্ভব না, জাস্ট ইউনিভার্সাল একটা কথা বলা সম্ভব। লাস্ট সময় তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে,
আমি তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু তোমরা গুরুত্বই দিতেছ না। দেখো ওই দুই তিন পেজ অনেক বড় ভাই দিবে, দুই তিন পেজ দিবে, ঠিক আছে, দুই তিন পেজ, যেরকম এইচএসসি তে দুই তিন পেজ দিয়েছিল, অনেকেই কমন পাইছো, অনেকে ধরা খেয়েছো। এডমিশন টেস্টেও দেখবা কিছু ভাই পাবা, কিছু প্ল্যাটফর্ম পাবা হাতে গোনা দুই তিন পেজ দিবে। তো দুই তিন পেজ দিয়ে আসলে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনকে কভারেজ দেওয়া সম্ভব না, এটা বললেই হয় না। আমি তোমাদের টপিকস বলে দিতে পারবো বা তারা টপিকস বলে দিতে পারে, এটা করতে পারে, কিন্তু দুই তিন পেজে 100টা 200টা নয় ব্যক্তিকালে টোটালি ভাউদাম এবং বানোয়াট উদ্ভট তোমাদের বিভ্রান্তি করার জন্য তারা মূলত এগুলো করে, তাদের স্বার্থ হাসিল করার জন্য। এই জায়গাগুলো তোমাদের বুঝতে হবে। ইউনিভার্সিটি সাজেশন হয় কিন্তু সেভাবে না, যেমন আমি টিউটোরিয়াল সিরিজে যেভাবে করছি, এটা এটা সাজেশন আমি করছি জন্য এমনটা না, আমি আমি এই কাজটা করছি জন্য আমার কাজটাকে বাহবা দিতেছি না। ওকে, আমি তোমাদের এটা বলতে চাচ্ছি, একটা জিনিসের বেসিক এরিয়া আছে, বেসিক রেঞ্জ আছে, স্যারদের ক্যাপাসিটির একটা রেঞ্জ আছে, সেই জিনিসটাকে আমাদের ক্যাপচার করতে হবে। তুমি দুই পেজ তিন পেজ বললা, এই দুই তিন পেজ থেকে 100% কমন আসবে, যেটা একাডেমিতে শুনেছো এডমিশন টেস্টে এই ধরনের কথা কেউ বলতে পারবে না। বুঝাতে পারলাম? গেল। তোমরা যারা আমার কিছু মানে অ্যাডে, আমি আসলে নিজেও অসুস্থ, তোমরা অনেকবার আমার এই কথাটা শুনছো, অনেক আগে থেকে অসুস্থ, এখন একটু বেড়ে গেছে, আমার পেইড ব্যাচের ছেলে মেয়েদের আমি সেভাবে মানে টেক কেয়ার করতে পারিনি এবছর, তবে আমি আসলাম, অনেকটা বিভিন্ন ধরনের মানসিক চাপে আছি, আমি সবেমাত্র আসলাম। তোমরা পেজে ফোন করতেছো, অনেকেই বই অর্ডার করছো, আমার কাছে সম্ভবত আর এক বান্ডিল মানে 40টা টার্গেট মডেল টেস্ট বই আছে, আমি নতুন করে আবার প্রিন্টে দিব, আসলাম তো প্রিন্টে দিব। স্বাভাবিকভাবে তোমরা যারা বই অর্ডার করছো, তোমাদের বইগুলো আমি পাঠিয়ে দিয়েছি, আজকের গুলো পাঠাবো না, আজকের গুলো একটু গ্যাঞ্জাম হয়ে আছে, এই আপডেটটা দেওয়ার জন্য আসলাম, আজকের গুলো একটু গ্যাঞ্জাম হয়ে আছে, আমি আসলাম, রাত্রে বসবো, বসে সবার অর্ডার গুলো লিখে কালকে সবার গুলাই পাঠাই দেবো, ঠিক আছে। এবং যারা যারা গতকাল বাদে তার পূর্ববর্তী দিনগুলো থেকে বই অর্ডার করছিলাম, মানে দুই দিন পূর্বে যারা বই অর্ডার করছিলা, তারা যদি বই না পেয়ে থাকো, দয়া করে তুমি আমাদের পেজে ইনবক্স করো এভাবে, যে ভাইয়া আমি অমুক ডেটে বইটা অর্ডার করছিলাম, আমার এইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, জাস্ট এতটুকু, ভাই আমি অমুক ডেটে বইটা অর্ডার করছিলাম, আমি বইটা পাইনি, আমার কন্ট্যাক্ট নাম্বার এটা ছিল, তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখে ট্রাক করে আমি পিকচার পাঠিয়ে দিব না যে তোমার বইটা আসলে কোথায় আছে। ওকে, এবার পরবর্তী যে আপডেটটা দেবো তা হচ্ছে তোমাদের সাজেশন। সাজেশন আমি টিউটোরিয়াল সিরিজ মানে টিউটোরিয়াল সিরিজে তো একতরফা দিয়ে দিয়েছি, তারপর আমার টার্গেট মডেল টেস্ট বইটাতে একতরফা দিয়ে দিয়েছি, এবং আমার যারা পেইড ব্যাচ আছে তাদের তো অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোশ্চেনে বলে দিয়েছি যে কোন 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 টপিক থেকে আসবে। তো টার্গেট মডেল টেস্ট বইটাতে কিন্তু ওই সাজেশনটা দেওয়া আছে, শুধুমাত্র কোন টপিক থেকে এবছর কোশ্চেন করবে একটা, কোন টপিক থেকে করবে একটা, এর যে বিকল্প বা সম্ভাবনা যে বিষয়গুলো আছে সেগুলো বলা হয়নি। তো আমি সবেমাত্র আসলাম, তোমাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো। তো স্বাভাবিকভাবে স্পেশালি যারা বই অর্ডার করছো তারা বই দ্রুত পাবা, টেনশন নিও না। আর যারা বই অর্ডার করতে চাচ্ছ বই অর্ডার করতে পারবা, আমি নতুন করে আবার প্রিন্টে দিয়ে দিলাম, মানে আজকে রাত্রে কথা বলবো একটু রেস্ট নেওয়ার পর। আর অপরদিকে তোমাদের ক্লাস আমি নেব, শুধু দোয়া করে যাতে একটু শারীরিকভাবে সুস্থ থাকি, ক্লাস নেব, সাজেশন দেব, লাস্ট সময় আমার কথা শোনো, আমার আমি যে টপিকসগুলোর কথা বলি সেই টপিকসগুলো শুধু পড়ো। এমনিতে দুই তিন পেজে সাজেশন কখনো হয় না, এটা সম্ভব না, ঠিক আছে, এগুলো হয় না। তোমরা একাডেমিতে যা করে আসো ওই ভুলটা এখন করিও না, এডমিশন টেস্টে তোমাকে একটা বেসিক এরিয়া পর্যন্ত পড়াশোনা করতে হবে। আর কোথায় কোন কাটমার্ক হবে কি হবে এই বিষয়গুলো আমার কাছ থেকে শুনিয়ে আমি তোমাদের জানাই দেবো, না টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এবং এখানে একটা কথা বলি, গত দুই তিন দিন ধরে কয়েকটা ছেলে মেয়ে আমাকে SMS করে বলতেছে যে গত বছর তার GST মার্ক ছিল 57, GST তে মার্ক ছিল 57, GST তে মার্ক ছিল 55। তাই আমি বললাম 57-55 তো ভালো বিশ্ববিদ্যালয় হয়েছে, ভালো সাবজেক্ট হয়েছে। তো ওরা আমাকে রিপ্লাই করলো যে ওরা শুনেছে যে 55-এর নিচে নাকি সাবজেক্ট পাওয়া যাবে না এবছর, স্বাভাবিকভাবে অ্যাপ্লিকেশন করে লাভ নাই, 55-তে নাকি সাবজেক্ট পাবে না। অথচ 51-তে এবছর 51-তে বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতো ভালো বিশ্ববিদ্যালয়েও কিন্তু সাবজেক্ট পাইছে ছেলে মেয়েরা। তো স্বাভাবিকভাবে এই যে মিস ইনফরমেশন গুলা বিভিন্নভাবে তোমরা বিভিন্নভাবে পেয়ে থাকো, আমি শুধু তোমাদের এতটুকুই বলবো যে GST-র ক্ষেত্রে 50-এর উপরেই থাকলে একটা সেফ জোনে থাকা যায়, তবে নর্মাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি 60-এর উপরে রাখতে হবে। এই ধরনের আরো অনেকগুলো কথা আছে। এবং এই যে ছেলে মেয়েগুলা
তারা ভর্তি হতে পারেনি, ভালো বিশ্ববিদ্যালয় পায়নি, এর দায়ভার না আমরা বড় ভাইয়ের নিতেছি, ওরা যার কাছে পড়ছে তারা নিতেছি, না জিএসটি কর্তৃপক্ষ নিতেছে। আমি দেখো যে কাজটা করেছিলাম, আমি একটা চার্ট তৈরি করেছিলাম এবং ওইটা কিন্তু কয়েকদিন আমি পোস্ট করেছিলাম। তো ওই পোস্ট করার পর দু একজন দেখলাম যে ওই জিনিসটার মানে সহ্য হচ্ছে না, হিংসা লাগতেছে, এমন এমন ভাবে দু একজন কমেন্ট করতেছে, অনেকে লাভ লাভ চিহ্ন দিতেছ। তো লাভ লাভ চিহ্ন বা দু একজন সমালোচনা করলো, এই জিনিসগুলো নিয়ে আমার আসলে যায় আসে না। আমি সঠিকটা করছি, সেটা শুধু আমি আমি আমার জায়গা থেকে স্যাটিসফাই থাকি এবং সেভাবে কাজ করে যাচ্ছি। তো এখন মূল যেটা বিষয়, আমি যে ওইখানে 2 বছরের ডাটা চার্ট দিছিলাম না, ওই চার্ট অনুসারে এবছর যেটা হয়েছে তোমাদের সময় ঠিক অমনটাই হবে। আই রিপিট, 2020-21 শেষ সময় যেটা হয়েছে সেটা হবে না, সেটা ব্যতিক্রম একটা ইয়ার ছিল যেহেতু প্রথমবার। কিন্তু গত বছর যে সিস্টেম হয়েছে, যে রেঞ্জ দিছিলাম, ওই রেঞ্জেই তোমাদের সময় হবে। একটু কম আর বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপর, এক কোশ্চেনের উপর, দুই হলো তাদের সিস্টেমের উপর। কোশ্চেন যদি খুবই স্ট্যান্ডার্ড করে তাহলে কাট মার্ক নেমে 45 চলে আসবে, মানে জেনারেল ছেলে মেয়েদের। আর যদি কোটা শিক্ষার্থীদের কথা বলি তাহলে তারা দেখা যাচ্ছে যে 40 বা 30 অনেকেই সাবজেক্ট পাবা, কিন্তু যখন এ এমনই থাকবে, কোশ্চেন একদম খুবই স্ট্যান্ডার্ড এমন হবে না, কোশ্চেন এমনই থাকবে, জিএসটি কোশ্চেন সহজ হয়। সুতরাং টেনশন নিও না, এমন থাকলে দেখবা যারা জেনারেল ছেলেমেয়েরা আসো 50 পেলে তোমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবা। এখন ভালো ভালো বিশ্ববিদ্যালয় বলতে আমার দৃষ্টিকোণ থেকে সব বিশ্ববিদ্যালয় ভালো, কিন্তু তোমাদের দৃষ্টিকোণ থেকে যদি ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, আমি বলবো তোমাদের টার্গেটটা মিনিমাম 65 থাকা উচিত। তাহলে তুমি দেখা যাচ্ছে যে বেগম রোকেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ে তুমি যেতে পারবা। আশা করি বুঝতে পারছো। সেই চার্ট তো আমি আমার পেজের হলো পিকচার সেকশনে যাও, ওই জিনিসগুলো এখন দরকার নেই। তো তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগ দাও, ওই জিনিসগুলো এখন দেখার দরকার নেই। বুমের মার্কেটিং নিয়ে একটা সাজেশন দিন। হ্যাঁ, সাজেশন গত বছরে দেওয়া আছে, আমি আবার দেবো না। আমি শুধু জাস্ট এই যে আজকে আসলাম বাসা থেকে, একটু রেস্ট নিব। তোমরা হয়তো বা লাইভ ক্লাসের আশায় আছো, অনেকেই ফোন করতেছো, যথেষ্ট ফোন পাচ্ছি এখন, তারপরে বই অর্ডার করছো, সব মিলেই আমি জাস্ট আপডেট দেওয়ার জন্য আসলাম। আমি রেস্ট নেই, হয়তো বা রাত্রে সময় পেলে তোমাদের জন্য ভিডিও তৈরি করবো, তবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমাদের প্রয়োজনে যে যে জিনিসগুলো দেওয়া লাগে সেই জিনিসগুলো দেওয়া শুরু করব। আর অনেকেই এই যে নতুন একটা ব্যাচ করতেছি, সেই ব্যাচে অনেকেই তোমরা জয়েন করছো, বলতেছো কবে ক্লাস হবে, কবে ক্লাস হবে। একটা ক্লাস শুধু হয়েছে, এখনো ক্লাস নিতে পারিনি, ক্লাস কিন্তু নেব, এবং আমরা এই অল্প সময়ে, ঠিক আছে, এক মাস সময়টাকে কাজে লাগাবো, টেনশন নিও না। ওকে, যারা এলোমেলো অবস্থায় আসো, প্রস্তুতি গুছায় নিতে পারোনি, অথবা দেখা যাচ্ছে যে অনেকে ফার্স্ট টাইম আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ভালো না, ঢাকার প্রস্তুতির টেনশনে রাজশাহী, জিএসটি, অন্যান্য জায়গাগুলোরও প্রস্তুতি ভালো না, বিভিন্ন ধরনের ব্যাসে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন ভাবে ছড়াই ছিটাই তোমরা আছো, কিন্তু কমপ্লিট হচ্ছে না স্বাভাবিকভাবে। আমি জানি না কতটুকু দিতে পারবো, তবে এটা আমি তোমাদের ইনশোর করতে পারি যে যদি এই এক মাস সময়টাকে কাজে লাগানো যায়, যে কোনো ভাইও হতে পারে বা আমিও হতে পারি, যেই হোক না কেন, এই এক মাস সময়টাকে যদি তুমি একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট একটা প্রসেসে যদি একটু অ্যাকুমুলেট করতে পারো, আবার প্রস্তুতি নেওয়া সম্ভব, ঠিক আছে। সুতরাং স্বাভাবিকভাবে অনেকে ভাবতেছো, ওরে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারিনি, বা আমার প্রস্তুতি কমপ্লিট হয়নি, আমার তো ঢাকাও গেল গেল, আবার রাজশাহীর পরীক্ষা সামনে চলে আসলো, চট্টগ্রামের পরীক্ষা সামনে চলে আসলো, জিএসটি গুলো আসতেছে, আল্লাহ আমার কি হবে কি হবে। আমি শুধু এতটুকুই বলবো যে না, এখনো তুমি যদি এই সময়টা সঠিক কোনো গাইডলাইনের আন্ডারে সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা মতে তুমি যদি এখনো রেগুলার পড়াশোনা করো, 12 ঘন্টা 9 ঘন্টার মতো সময় ধরে যদি রেগুলার পড়াশোনা করো, এনাফ ইজ গুড এনাফ। পড়াশোনা অত কঠিনও না, পড়াশোনা আবার কি খুব সহজও না, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব কঠিনও না, আবার কি খুব সহজও না, ঠিক আছে। অল্প একটু মানসিকতা ঠিক রেখে চললেই সম্ভব। ওকে, আর ইউ দ্য কাটমার্ক, এই ধরনের কোশ্চেনগুলো করবা না, ঠিক আছে। এই যে তোমরা কাটমার্ক কাটমার্ক নিয়েই তো তখন কথা বললাম, এই ধরনের ফালতু বিষয়গুলো নিয়ে যত না মাথা ঘামাবা তত তোমার ক্ষতি হবে, ঠিক আছে। আমি স্পষ্ট বলে দিতেছি, তোমরা তো আমার এখানে গুডি কয়েক ছেলে মেয়ে আমার কাছে আসো, সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 1000-2000 ছেলে মেয়ে আসো, কিন্তু তোমরা কিন্তু প্রকৃত ছেলে মেয়ে প্রায় 40,000-এর উপরে। আমার এই কথাগুলো মেসেজগুলো 40,000 ছেলে মেয়েদের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা এই SMS গুলো পাবে না। তোমাদের এতটুকুই বলবো যে তোমরা যারা 1000 বা তারও বেশি ছেলে মেয়ে আমার পেজে আসো বা আমার কথাগুলো শোনো, আমি শুধু এতটুকুই বলবো, এই যে কাটমার্ক কত হবে,
তারপরে কত মিনিমাম কত পেলে চান্স হবে, এগুলো টোটালি উদ্ভট টাইপের কোশ্চেন, ঠিক আছে? এই ফালতু কাজগুলা বা এই ফালতু কোশ্চেন গুলা থেকে নিজে দূরে থাকো। আমি বারবার একটা কথা বলতেছি, বারবার একটা কথা বলবো যে কাটমার্কটা ইউনিভার্সাল একটা কাটমার্ক আছে যেটা 60-80 এই গ্যাপে ব্যবধান থাকে। তুমি যদি নর্মালি বলো ও ভাইয়া তো বললো 60 মার্ক পেলে চান্স হবে, 60 টার্গেট করে পরীক্ষা দিলা, কাজ হবে না। তোমার টার্গেট অল টাইম ফাস্ট হওয়ার টার্গেটটা রাখতে হবে। প্রস্তুতি খারাপ তো কি হয়েছে, কিন্তু তোমার টার্গেটটা ফাস্ট হওয়ার জন্য রাখতে হবে। তোমাদের এখানে একটা আমার অভিজ্ঞতা থেকে বলি, যারা ফার্স্ট হয় যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যারা ফার্স্ট হয় বা যে কোনো চাকরি পরীক্ষাতে যারা ফার্স্ট হয়, বিশ্বাস করো সে কখনো কল্পনাও করে দেখে না যে সে ফার্স্ট হবে। কারণ তার সে নিজেই জানে তার সে বেটার স্টুডেন্ট হাজার হাজার অ্যাভেলেবল। এবং আর একটা মজার ইম্পর্টেন্ট কথা বলি, টপ 50-এর মধ্যে বা টপ 100-র মধ্যে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে টপ 100 বা 50-এর মধ্যে যে সকল ছেলে মেয়ে তোমরা থাকো প্রত্যেকটা সেশনে, তোমরা একই কোয়ালিটির, মানে সেম, দোজ আর ইকুয়াল, একই ক্যাপাসিটি তোমাদের। এখানে ফার্স্টারে নিয়ে নাচানাচি করি না, বিশ্বাস করো যে ফার্স্টার ওর্সে বেটার স্টুডেন্ট আমি দিতে পারবো, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। এবং সেটা ইউনিভার্সিটিকেও চ্যালেঞ্জ করে বলতেছি, কোচিং প্রতিষ্ঠানে যারা তাদেরকে পড়ায়, যে টিচাররা তাদেরকে পড়ায় যে অমুক ফার্স্ট হয়েছে, হ্যাঁ ও আমার স্টুডেন্ট, তাকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তার সে ফার্স্ট হওয়ার যোগ্য সম্পূর্ণ, আর ওই স্টুডেন্ট আমি দেখা দিতে পারবো, হোক সেটা আপনার কাছে হোক সেটা অন্য কারো কাছে। স্বাভাবিকভাবে ফার্স্ট কে হয় এটা সে নিজেও জানে না, এটা আল্লাহ প্রদত্ত। এবং টপ 100-র মধ্যে, স্পেশালি টপ 50-এর মধ্যে যে সকল ছেলে মেয়ে তোমরা থাকো প্রত্যেকটা সেশনে, সেটা সায়েন্স কমার্স আর যেই হোক না কেন, তোমরা একদম ইকুয়াল কোয়ালিটির। যে 50-তম তারও ফার্স্ট হওয়ার যোগ্যতা ছিল, বাই চান্স হয়নি, এই এতটুকুই ফারাক। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে তোমাদের ক্যাপাসিটি জাস্টিফাই করার মতো অত সূক্ষ্ম মাপকাঠি এই এক্সাম গুলো না, এটা মাথায় রেখো। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের এতটুকু বলবো যে শেষ সময়ে আহামরি টেনশন করিও না, মেইন মেইন টপিক গুলো পড়াশোনা করো, ভালো করবা, যত পারো যথেষ্ট পড়াশোনা করছো, এখন যত পারো রিল্যাক্স থাকার চেষ্টা করো, যত হয়রানি নিজেকে করাবা পরীক্ষাতে গিয়ে তত হয়রানি শিকার হবা, এটা মাথায় রেখো। স্বাভাবিকভাবে যত পারো কুল থাকো, হালকা করে পড়ার চেষ্টা করো, একদিনে একটা সাবজেক্ট পড়ার চেষ্টা করো, অথবা 2 দিন মিলে একটা সাবজেক্ট রিভিশন দিলা। এখন রিভিশন আর রিভিশন, উদ্ভট টাইপের ইনফরমেশন, উদ্ভট টাইপের ডিরেকশন তোমার এখন ফলো করা সময় নয়। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলবো ভাইয়া, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে গেলে আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে আসে। হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, সেগুলো আমি পছন্দ করি না। তবে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় নিয়ে আমি ভিডিও তৈরি করে দিতে চাইছিলাম, আমার আসলে যে মানসিক চাপ প্লাস হচ্ছে অন্যান্য দিকে যে সমস্যা, এই কারণে কিন্তু আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে পারিনি। তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছে বা ভর্তি হবে, শুধু এতটুকুই বলবো যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নর্মাল সাবজেক্ট না, কঠিন সাবজেক্ট নেওয়ার দরকার নেই। যেমন আমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টিং নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমার যদি একটা মানে ডেডিকেশনই থাকে যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে পড়বা, পড়তে পারো, তবে আমি বলবো যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে পড়াচ্ছে না পড়ায় ভালো। হ্যাঁ, প্রেশার আছে, প্রেশার আর কি, ক্লাস হয় না, নানান ধরনের উদ্ভট টাইপের ঝামেলা আর কি, ম্যাথ স্বাভাবিকভাবে তোমাকে প্রাইভেট পড়তে, বিভিন্ন বড় ভাইয়ের কাছে গিয়ে ঘেরা দিতে হয়, ক্লাস হয় না, একটু প্রেশার হবে। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে 4টা সাবজেক্টের সম্মত আছে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট, এই 4টা আমাদের কমার্সের আছে। আমি বলবো যারা প্রেশার নিতে পারবা তারা অ্যাকাউন্টিং ফিনান্স নিও, ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম কথা বলবো, যারা প্রেশার নিতে পারবা অ্যাকাউন্টিং ফিনান্স নিও, আর যারা প্রেশার নিতে পারবা না চাও রিল্যাক্স, তাহলে তুমি নর্মাল সাবজেক্ট অর্থাৎ ম্যানেজমেন্ট এবং মার্কেটিং নিতে পারো। এমনকি তুমি চাইলে পারলে আর্টস এর সাবজেক্ট গুলোতে চলে যাও, একদম রিল্যাক্সে থাকো ভাই, এই সময় এত প্যারার দরকার নেই। তবে হ্যাঁ, এগুলোর কিন্তু আসলেই একটাই আছে যে তুমি আর্টস এর সাবজেক্ট নিয়ে বের হলা, তুমি বিবিএ সাবজেক্ট নিয়ে বের হলা, একটু তো আছে সমাজ ব্যবস্থাপনায় সবকিছু মিলে একটু তো আছে, এবং এমনকি জব সেক্টরে আছে। তবে মজার বিষয় কি জানো, তোমাদের যদি এই জিনিসগুলো একটা কথা বলি, কথা বলে শেষ করতে পারবো না। মজার বিষয় হলো দেখো, আমরা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে পড়ছি বা পড়ি, অথবা বিবি ফ্যাকাল্টিতে পড়ি, অথবা দেখা যাচ্ছে যে মানে সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো আছে ভালো ভালো সাবজেক্ট, যেমন হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ এমন সাবজেক্ট গুলো, যেমন আর্টস এরও বলি, ইকোনমিক্স, তারপরে ইংলিশ ডিপার্টমেন্ট, এদের কিন্তু একটু প্রেশার আছে। হ্যাঁ, ল ডিপার্টমেন্টে কিন্তু প্রেশার আছে। তো এই ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা বিভাগীয় পড়ার পর, মানে বিভাগীয় যে স্টাডি থাকে, বিভাগীয় যে পড়াশোনা থাকে, ওগুলার বাইরে নতুন করে পড়ার তেমন সুযোগ পায় না। এবং হয় কি জানো, যারা নর্মাল ডিপার্টমেন্ট গুলো আছে, আমি নাম না নেই, অনেকে মন খারাপ করবে, ওদের আসলে সিলেবাস গুলো ছোট,
অল্প পড়া কয়েকটা শিট পড়লেই হয়, আমি নিজে দেখেছি, আমার রুমমেট ছিল স্বাভাবিক ভাবে আমি দেখেছি, ওরা সারাদিন জব প্রস্তুতি নেয়, এবং ফাইনালি জেলে দেখা গেছে আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর গুলো যেগুলো আছে সেগুলোতে আর্টস এর লো লেভেলের সাবজেক্ট এর স্টুডেন্ট গুলো দিয়ে ভরে গেছে, কারণ তারা এক্সামে ভালো করতেছে। তো এখানে আবার আর একটা প্রতিবন্ধকতা, বিদ্যুৎ চলে গেছে তাই না? হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে, আমার সম্ভবত এখানে নেট আছে, নেট দিয়ে চলতেছে। আমি শুধু লাস্ট এতটুকু বলি যে মানে ভাইবেতে গিয়ে নর্মাল লেভেলের ছেলে মেয়েরা একটু সমস্যার সম্মুখীন হয়, আর আমরা যারা আছি আসলে বেসিক্যালি আমরা অনেকটা কষ্ট করার পরে দেখা যাচ্ছে নতুন করে আবার পড়াশোনা করি, আবার ভালো করার চেষ্টা করি এই। তবে দেশের সিস্টেমটা অনেক কিছু চেঞ্জ হওয়া দরকার বলে আমি মনে করি। তবে যাই হোক না কেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবার লাইফে আসবো, একটু রেস্ট নেই, বিদ্যুৎ চলে গেল দেখতেইছো হুট করে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, আর যত পারো মানসিক ভাবে ভালো থাকার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।